রাজামা নিবেদন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্ত্রী জাতির অবনতি। আমাদের শয়নকক্ষে যেমন সূর্যালোক প্রবেশ করে না, তদ্রূপ মনোকক্ষেও জ্ঞানের আলোক প্রবেশ করিতে পায় না। যেহেতু আমাদের উপযুক্ত স্কুল কলেজ এক প্রকার নাই, পুরুষ যত ইচ্ছা অধ্যয়ন করিতে পারেন, কিন্তু আমাদের নিমিত্ত জ্ঞানরূপ সুধা ভাণ্ডারের দ্বার কখনো সম্পূর্ণরূপে উন্মুক্ত হইবে কি? যদি কোনো উদারচেতা মহাত্মা দয়া করিয়া আমাদের হাত ধরিয়া তুলিতে অগ্রসর হন, তাহা হইলে সহস্র জনে বাধা বিঘ্ন উপস্থিত করেন। সহস্র জনের বাধা টেলিয়া অগ্রসর হওয়া একজনের কার্য নয়। তাই একটু আশার আলোক দীপ্তি পাইতে না পাইতেই চির নিরাশার অন্ধকারে বিলীন হয়। স্ত্রী শিক্ষা বিরুদ্ধে অধিকাংশ লোকের কেমন একটা কুসংস্কার আছে যে স্ত্রী শিক্ষার শব্দ শুনলেই শিক্ষার কুফলের একটা ভাবি বিভীষিকা দেখিয়া শিহরিয়া ওঠে। অশিক্ষিত স্ত্রীলোকের শতদোষ সমাজ অম্লান বদনে ক্ষমা করিয়া থাকি, কিন্তু সামান্য শিক্ষাপ্রাপ্ত মহিলা দোষ না করিলেও সমাজ কোনো কল্পিত দোষ শতগুণ বাড়াইয়া সেবেচারীর ওই শিক্ষার গাড়ে চাপাইয়া দেয় এবং শতকণ্ঠে সমস্বরে বলিয়া থাকে, স্ত্রী শিক্ষাকে নমস্কার, আমাদের উচিত যে সহস্তে উন্নতির দ্বার মুক্ত করি। একস্থল আমি বলিয়াছি, ভরসা কেবল পতিত পাবন, কিন্তু ইহাও স্মরণ রাখা উচিত যে ঊর্ধ্বে হস্ত উত্তোলন না করিলে পতিত পাবনও হাত ধরিয়া তুলিবেন না। ঈশ্বর তাহাকেই সাহায্য করেন যে নিজে নিজে সাহায্য করে। তাই বলি, আমাদের অবস্থা আমরা চিন্তা না করিলে আর কেহ আমাদের জন্য ভাবিবে না, ভাবিলেও তাহাতে আমাদের ষোলো আনা উপকার হইবে না। পুরুষের সমকক্ষতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় তাহাই করিব। যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন করলে স্বাধীনতা লাভ হয়, তবে তাহাই করিব। আবশ্যক হইলে আমরা লেডি কেরানি হইতে আরম্ভ করিয়া লেডি ম্যাজিস্ট্রেট, লেডি ব্যারিস্টার, লেডি জজ সবই হইব। 50 বছর পরে লেডি ভাইসরয় হইয়া এদেশের সমস্ত নারীকে রানী করিয়া ফেলিব। উপার্জন করিব না কেন? আমাদের কি হাত নাই, না পা নাই, না বুদ্ধি নাই, কি নাই? যে পরিশ্রম আমরা স্বামীর গৃহকার্যে ব্যয় করি, সেই পরিশ্রম দ্বারা কি স্বাধীন ব্যবসায় করিতে পারিব না? আমরা যদি রাজকীয় কার্যক্ষেত্রে প্রবেশ করিতে না পারি, তবে কৃষিক্ষেত্রে প্রবেশ করিব? ভারতে বর দুর্লভ হইয়াছে বলিয়া কন্যাদায় কাঁদিয়া মরি কেন? কন্যাগুলিকে সুশিক্ষিত করিয়া কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও, নিজের অন্ন বস্ত্র নিজে উপার্জন কর। যদি বলো আমরা দুর্বল ভুজা, মুখ হীন বুদ্ধি নারী, সে দোষ কাহার? আমাদের। আমরা বুদ্ধিবৃত্তির অনুশীলন করি না বলিয়া তাহা হিনতেজ হইয়াছে। এখন অনুশীলন দ্বারা বুদ্ধিবৃত্তিকে সতেজ করিব। যে বাহুলতা পরিশ্রম না করায় হীনবল হইয়াছে, তাহাকে খাটাইয়া সবল করিলে হয় না? পরিশেষে বলি, আমরা সমাজেরই অর্ধ অঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কিরূপে? কোন এক ব্যক্তির এক পা বাঁধিয়া রাখিলে সে খোঁড়াইয়া খোঁড়াইয়া কতদূর চলিবে? পুরুষদের স্বার্থ আর আমাদের স্বার্থ ভিন্ন নয়, একই। তাহাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য যাহা, আমাদের লক্ষ্যও তাহাই। শিশুর জন্য পিতামাতা উভয়েই সমান দরকার, কি আধ্যাত্মিক জগতে, কি সাংসারিক জীবনের পথে। সর্বত্র আমরা যাহাতে তাহাদের পাশাপাশি চলিতে পারি, আমাদের এইরূপ গুণের আবশ্যক। আমাদের উচিত যে তাহাদের সংসারের এক গুরুতর বোঝা বিশেষ না হইয়া আমরা সহচরী, সহধর্মিনী, সহকর্মিনী ইত্যাদি হইয়া তাহাদের সহায়তা করি। আমরা অকর্মণ্য পুতুল জীবন বহন করিবার জন্য সৃষ্ট হই নাই, একথা নিশ্চিত। নমস্কার।